হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত নতুন একটি মাইনিং সাইট শেয়ার করব আপনাদের সাথে। সো OGC মাইনিং, ঠিক আছে। এখানে জয়েন করার বিনিময়ে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 16টা টোকেন, ঠিক আছে। সো কীভাবে কী করবেন A to Z প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো নতুন বন্ধু যা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। তো গাইস, আমার চ্যানেলে আসার পরে এই টিক মার্ক করা এই পোস্টটা যদি খুঁজে না পান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার্ড অফ লিঙ্ক লেখা আছে, ওই লিঙ্কের উপর ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে। মেইন যেই কথা, এটা হচ্ছে অলরেডি বিটগেট যেই এক্সচেঞ্জার আছে ওইটার সাথে কিন্তু এদের পার্টনারশিপ আছে, ঠিক আছে। আবার হচ্ছে নেয়ার প্রোটোকল, নেয়ার ওয়ালেট যেটা আছে ওইটার সাথেও এদের পার্টনারশিপ আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই মাইনিং সাইটটা একদম ভেরিফাইড। সো ফার্স্ট অফ অল যেটা করবেন, আমার চ্যানেলে আসার পরে এই যে এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে, রেজিস্টার লিঙ্ক। এই পোস্টটা যদি খুঁজে না পান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার্ড অফ লিঙ্ক লেখা আছে, ওই লিঙ্কের উপর ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে। সো এই লিঙ্কের উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি, জাস্ট ওয়েট করবেন। তো গাইস, লিঙ্কের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে হচ্ছে আপনাকে বলবে ইমেল দেওয়ার জন্য, ইমেল দিয়ে দিবেন, ঠিক আছে, জাস্ট ওয়েট করবেন। এখানে ইমেল দেওয়ার পরে কন্টিনিউ করতে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেল দিয়ে দিছি, এটা আমি মুছে দিছি। সো তারপরে হচ্ছে গেট কোডের মধ্যে ক্লিক করবেন, এই যে নিচে গেট কোড, ঠিক আছে। ইমেল দেওয়ার পরে গেট কোডের মধ্যে ক্লিক করে দিবেন। গেট কোডের মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, 6-ডিজিটের কোড আপনার জিমেলে দিয়ে দিছে তারা, ঠিক আছে। সো সেই কোডটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই খালি ঘরে বসাবেন, সেমস লাইক এরকম করে বসায় দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এইখানে দেখেন, এইখানে পাসওয়ার্ড দিবেন নিউ, তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন, ঠিক আছে। দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন, এইখানে পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, ঠিক আছে। সো এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, আপনি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, জাস্ট ওয়েট করবেন। আমি দেখাচ্ছি, কালারটা চেঞ্জ করে নিই, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এইটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। সো ডেতে হচ্ছে 6টার সময় শুরু হয়, 24 ঘন্টা। সো আপনি দিনের যেই সময় থেকে মাইনিং স্টার্ট করবেন ওই সময় থেকেই আপনি কিন্তু এইখানে মাইনিংয়ে এলিজেবল হয়ে যাবেন, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 16টা টোকেন আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন জয়েন করার বিনিময়ে, আর এখানে খুবই কম টোকেন আর্নিং দেয়। সো জাস্ট ওয়েট করবেন আমি। তো গাইস, এইখানে হচ্ছে আমার যে মূল ব্যালেন্স আছে, এইখানে আমি যেহেতু একদিন আগের থেকে মাইনিং করতেছি, এইখানে দেখতে পাচ্ছেন 38টা টোকেন কিন্তু অলরেডি হচ্ছে মাইনিং করে ফেলছি, ঠিক আছে। আর এইখানে খুবই কম টোকেন আর্নিং দেয়, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এর ফিউচার দেখতে পাবেন, এইখানে ওদের কার সাথে পার্টনারশিপ আছে, কাদের সাথে কি হচ্ছে, সব কিছু কিন্তু এইখানে টপ আপ শো হয়, ঠিক আছে। সো আবার মনে করেন না যে নোট কয়েনের সাথে এদের পার্টনারশিপ আছে, ঠিক আছে, নোট কয়েনের সাথে কোনো সম্পর্কই নাই। এখানে যদি দেখেন কাদের সাথে সম্পর্ক, আর অলরেডি কিন্তু আমি এদের টুইটার দেখছি, ঠিক আছে, টুইটারে বিটগেট বিটগেট যেই আছে এক্সচেঞ্জার এরা ফলো করছে। তারপরে হচ্ছে নেয়ার প্রোটোকল, এই যে দেখেন ডিমেল যেই প্রজেক্ট আছে ওইটার সাথে কিন্তু এদের পার্টনারশিপ আছে, তার মানে হচ্ছে বড় বড় পার্টনারশিপ কিন্তু এটার সাথে আছে। সো মিস করবেন না, এই যে দেখেন নেয়ার প্রোটোকল, এরা কিন্তু অলরেডি এদেরকে ফলো করছে, ঠিক আছে। কালকে একটা টুইট দেখলাম, সেইখানেও দেখলাম, ঠিক আছে। সো এই প্রজেক্টটা কিন্তু অনেক স্ট্রং, ঠিক আছে। 24 ঘন্টা পর জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন, আর মেন ব্যালেন্স তো এখানে দেখতেই পাচ্ছেন, মেন ব্যালেন্স এইখানে শো হবে। সো ব্যালেন্সের মধ্যে এটা ক্ল্যাম সং, ঠিক আছে, মানে ইন ফিউচার আমরা এটা ক্ল্যাম করতে পারবো। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই, কেউ মিস করেন না, এখনও মাইনিং করার সুযোগ আছে, ঠিক আছে। আর নতুন যেগুলো প্রজেক্ট আসে মাইনিংয়ের জন্য, এইগুলো কিন্তু খুবই বেশি আর্নিং দেয় প্রথম দিকে, ঠিক আছে, টোকেনগুলারে বেশি আর্নিং দেয়, বাট পরবর্তী সময় কিন্তু কমায়া দেয়, ঠিক আছে, যখন ইউজার বাড়তে থাকে তখন কিন্তু কমায়া দেয়। সো মাইনিং সাইট কিন্তু অবহেলা করবেন না,
তাইলে বাঁশ খাবেন। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।